গুড মর্নিং, গুড মর্নিং। আমরা এখন বাজে 4টা, 4:05 হয়েছে। আমরা এখন রওনা দিচ্ছি হাজারিবাগের উদ্দেশ্যে, মানে বাড়ি যাব, বন্ধুর থেকে হাজারিবাগ হয়ে আমরা বাড়ি যাব। সেখান থেকে আমরা আগে লখনৌর দিকে রওনা দেবো, তাই তো? মোটামুটি বাড়ি যাচ্ছি এখন, এখন আপাতত বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে মিট করবে। হ্যাঁ, তারপরে লখনৌর দিকে যাব, দেখি কতটা যাই। মা আগে গাজীপুর কিংবা আমরা বক্সার হয়ে যাব, কোনটা দিয়ে যাব জানি না, গিয়ে আগে জিজ্ঞেস করে। মাঝে রামগড় ক্যাম্প পড়বে, কিন্তু সেগুলো মনে হয় অন্ধকারে অন্ধকারেই পাস করবো, কারণ এখন 4টা বাজে, পুরো গুড়গুড়ে অন্ধকার। সামনের দিকটা একটু দেখিয়ে দিই। আমরা এখন রাঁচির দিকেই চলেছি, পিছনে একটা রাস্তা ছিল যেটা রাঁচি রিং রোড ছিল, রাঁচি রিং রোড, রাঁচি নাটুকে আমরা যেতে পারতাম রামগড়ের দিকে, কিন্তু ওখানে আগে কোনো একটা পয়েন্ট রয়েছে তাঁতি সিলুবাই বলে, ওখানে কাজ চলছে বলে রাত্রিবেলা একজনকে লাকিলি পেয়ে গেছিলাম, যিনি আমাদের গাইড করে দিলেন যে ওদিকে না গিয়ে তোমরা রাঁচিতে দিকে চলে যাও, গিয়ে কাঁটা ট্রলি হয়ে বেরিয়ে যাও, সকালবেলা রাস্তা খালিও থাকবে। আর অ্যাকচুয়ালি উনি বললেন রাস্তাটা তৈরি হচ্ছে, কিন্তু মানে দিনের বেলা হলে যাওয়া যেত, কিন্তু রাত্রিবেলা চিনতে অসুবিধা হবে। আর অ্যাকচুয়ালি ওর দিকে কোনো ট্রাফিকও যাচ্ছিল না, যাচ্ছি রামগড়ের দিকে, রামগড়ের দিকে আছি। হ্যাঁ, এটা পুরো ক্যান্টনমেন্ট এরিয়া, আগেও আগেও কিছু জায়গা আছে, মাঝে কিন্তু ফাঁকা জায়গা প্রচুর পড়বে। আর কালকেও যেটা পড়েছিল বলেছিলাম, রাঁচিতে রাজারাপ্পা কে মানে রামগড়ে রাজারাপ্পা মন্দির, এছাড়াও রাজারাপ্পার ফলসও রয়েছে, ওখানে ভৈরবী এবং দামোদর দুটো নদীর, হ্যাঁ বলছিলে, মিলনস্থল। আর রাঁচিতে তো বহু কিছু আছে, জুবিলি পার্ক, দারুণ জায়গা আরও, এছাড়া আশেপাশে নেতারহাট। হ্যাঁ, আমরা রাঁচি শহরের একদম মধ্য দিয়ে যাচ্ছি, একদম মধ্য দিয়ে। এটা এটা ঝাড়খণ্ডের আজকে সকালের প্রথম টোল ট্যাক্স, রামগড় ঢোকার জাস্ট আগে। হ্যাঁ, রামগড় ঢোকার জাস্ট আগে এই টোল ট্যাক্সটা পড়লো, রামগড় পেরিয়ে গেছি। এখান থেকে বাড়ি দেখাচ্ছিল 80 কিলোমিটার মতো, যেটা NH2 তে মেলাবে। সবে জাস্ট এখনো সূর্য ওঠেনি, জাস্ট সূর্যের আগে ওই যেটা উষা বলি, উষাকাল, সেইটা শুরু হয়েছে, সূর্য উঠলে দেখাবো। কিন্তু একটু হালকা ফগ রয়েছে মনে হচ্ছে, বুঝলে। তবে এই রাস্তাটা আমাদের মনে হচ্ছে কনফিউশন ছিল যে জামশেদপুর থেকে বাড়ি, তো অসাধারণ রাস্তা, অসাধারণ। গাড়ি স্পিডে দৌড়াচ্ছে, হাজারিবাগ আর 18 কিলোমিটার বেঁচে আছে আমাদের কাছে, 18 কিলোমিটার পরে হাজারিবাগ পৌঁছে যাবো। এই সাইকেলটাকে টানছে বাইক, একটা দড়ি বাঁধা আছে সাইকেলের উপরে, দেখো কোন হয়ে বসে আছে, দুটো সাইকেলকে একসাথে টানছে, একটা বাইক ট্রেন ট্রেন নিয়ে যাচ্ছে কয়লা নিয়ে। এ লেটেস্ট জিনিস ভাই, যা কিছু বলুন। এই হাজিরবাগে আমরা প্রায় ঢুকে আসছি, এটা এন্ট্রান্স বলা যেতে পারে, ডেমো টার্ড এই জায়গাটার নাম। এখনো এখানে প্রচুর ট্রাকের মানে আড়ত দেখতে পাবে, আর কি বলে কয়লা প্রসেসিং এর এখানে মানে প্রচুর ছোট ছোট এই প্ল্যান্টের মতন আছে, কোক কয়লা তৈরির জন্য, মানে যেগুলো বাড়িতে আমরা কুকিং করি সেগুলো। ও আচ্ছা, কুকিং এর জন্য, কুকিং এর জন্য ছোট প্রসেস করে, একটু জ্বালিয়ে ঠালিয়ে ওটাকে মানে আরো কার্বন, ধোঁয়াটা যাতে কম হয়, কার্বনটা কমানোর জন্য। এখন তো দেখছি প্রচুর চেঞ্জ হয়ে গেছে, মানে চেনাই যাচ্ছে না। আমি তো এখানে 12 বছর পর আসছি, আমরা এখন হাজারিবাগ বাইপাসে এসে পৌঁছেছি। এই সূর্যটা এবারে উঠছে উপরে, সুন্দর একটা সূর্যোদয় হচ্ছে, আর ওই পেছনের দিকে একটা পাহাড় দেখা যায়, দারুণ লাগছে। এটা হাজারিবাগ বাইপাস, গাড়ি দাঁড়িয়েছে আর জয়দীপ দা চা ঢালছে, ও বানিয়ে এনেছিল হোটেল থেকেই, একটা অসাধারণ। আমরা সকালবেলা কাটাচ্ছি, হাজারিবাগের বাইপাস দিয়ে আমরা যাচ্ছি, মানে এত সুন্দর জায়গাটা ছিল, আমরা দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম, দিয়ে একটু ফ্লাক্সে চা করা ছিল সেটাও খেলাম, ঠান্ডা হয়ে গেছিল একটু, তাও ঠিক আছে। আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে 11 ডিগ্রি,
কিন্তু বাইরে বেশ ভালোই ঠান্ডা ছিল, কনকনে ছিল বেশ ঠান্ডাটা। এটা হচ্ছে হাজারিবাগের ক্যানারি হিলস, যেখানে অনেক পাখি আছে, নিচে একটা বাংলো টাইপের আছে না, জাস্টিস গাঙ্গুলি, এখন সেটার নাম হচ্ছে জেব্রাল্টার। জেব্রাল্টার, আচ্ছা। ওখানে উত্তম কুমারের যে সিনেমাটা লাল পাথর, আচ্ছা, ওটার শুটিং হয়েছিল ওখানে হয়েছিল লাল পাথর। উত্তম কুমারের যে লাল পাথর এই যে সিনেমাটা, এই ক্যানারি হিলসেই শুটিং হয়েছিল। ডান দিকে যে অংশটা দেখা যাচ্ছে ছোট টিলার মতো, ভালো আরো ভালো একটা ভিউ আসছে, দারুণ দারুণ দারুণ। আর আর্লি মর্নিং তো একটু হালকা, আলোটা এত সুন্দর পড়েছে না, পেছন থেকে লাইটটা পড়েছে, ভালো ভিডিও আসছে উপরে, দু তিনটে কি রকম আছে, একটা বাংলো আছে আর ওটা একটা ওয়াচ টাওয়ার আছে। হ্যাঁ, বলে ওটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় পুরো হাজারিবাগ থেকে, দেখা যায় একজন লোক ওখানে দেখা যায় একজন একজন। হ্যাঁ বলো, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে ক্যানারি হিলস এর উপরে। আচ্ছা, থেকে উঠলে পুরো বার্ডস আই ভিউ হাজারিবাগ টাউন পুরো দেখা যায়। আচ্ছা, ছোটবেলায় আমরা প্রচুর উঠেছি, হেঁটে হেঁটে ওঠা যায়, খুব একটা বেশি উঁচু না কিন্তু বেশ ভালো। আর এই রাস্তাটা খুব সুন্দর ছিল, আমাদের বাড়ির থেকে নিচে শালবনের ভেতর দিয়ে, এই শাল গাছগুলো এখনো কিন্তু আছে, আছে আছে দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে গিয়ে ডাইরেক্ট আমরা উঠতাম। এই তলে পৌঁছে গেছি, ফার্স্ট টুল দিয়েছিলাম, এটা সেকেন্ড টুল। হাজারিবাগ জাস্ট শহরটাকে ছাড়িয়ে আমরা যখন বেরাচ্ছি তখনই আসছে এই টোলটা। কাছাকাছি কোথাও হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, এটা ন্যাশনাল পার্কটার ভেতর দিয়ে রাস্তা, ভেতর দিয়ে রাস্তাটা না, এই সামনে আবার দেখতে পাচ্ছি কি সুন্দর ভ্যালি, দেখো তিনটা স্তরে একদম পাহাড়গুলো তিনটা স্তরে ভাগ হয়ে আছে, এখন একটু হালকা হালকা ফগ রয়েছে, ফগ জমে রয়েছে। আর এখানে একটা লেকও আছে বলে শুনেছি, হ্যাঁ ওটা কি আমাদেরকে বলছে এখান থেকে বাঁ দিকে যে গোল চক্কর, এখান থেকে আমরা এখান থেকে বেনারস হচ্ছে 283 কিলোমিটার। হ্যাঁ, এখান থেকে ডট 283 কিলোমিটারে আমরা এই আমরা গোয়া রোড পাচ্ছি আর কি, ধরছি আমরা ঢুকলাম এখান থেকে। রাস্তাটা একটু খারাপ আছে এখানটা, হ্যাঁ মোড়ের মাথাতে একটু খারাপ আছে। এবারে আমরা কিন্তু এটা নাক বরাবর চলতে থাকবো একদম একদম বেনারস অবধি, বেনারস অবধি সঞ্জা গোয়া সবনপুর গোয়া কত বললে 82 81। এই জায়গাটা বিহারের তাহলে ওই উপরে সিবান থেকে নেমে এসছে, হয়তো সেই নামের জন্য নর্থ বিহারে সিবান তো রয়েছে। ঝাড়খণ্ডের চৌপারণ বলে একটা জায়গা পেরোচ্ছি, এখানে প্রচুর ক্ষীরমোহনের দোকান রয়েছে, মানে ক্ষীরমোহন খুব বিখ্যাত। ব্রেকফাস্ট করবো বলে তিন চারটে দোকানে দাঁড় করালাম, বলছে মিষ্টি আছে, ক্ষীরমোহন আর কিছু নেই। তো আমাদের লিট্টি চোখা কিংবা পরাঠা পুরি এরকম কিছু খাওয়ার টার্গেট আছে, বললো একটু এগিয়ে গিয়ে পাবো, দেখি দেখি কতটা এগাতে হয়। তোমাদের ভিডিও দেখেছি, আমার নেই ক্লিপিংস, বললাম একটু তুলে নিই ফটো সেশন, ফটো সেশন পরোটা, জয়দীপদার পরোটা, বড় জয়দীপদার পরোটা, সকালের ব্রেকফাস্ট কাম লাঞ্চ টাইপেরই, যাই না জয়দীপদা বসছে কাছে মুখে দাঁড়িয়ে। আমরা সকালের নাস্তা করলাম, ব্রেকফাস্ট হেভি ব্রেকফাস্ট, ঝাড়খণ্ডের একটা ঘাঁটি আসছে সামনে, পাহাড়ে দেখা দেখা যাচ্ছে হালকা করে। হ্যাঁ, ঝাড়খণ্ডের ঘাঁটি, এবং আমরা খুব জলদি ঝাড়খণ্ড ছেড়ে দেবো, দিয়ে বিহারে আমরা বিহারে হয়ে যাবো। বাড়ি থেকে এখন অব্দি 577 কিলোমিটার কভার হয়ে গেছে আমাদের, হ্যাসেল ফ্রি ড্রাইভিং জোন পেয়েছি। হ্যাঁ, মোটামুটি রাস্তাটা ঠিকঠাক আছে, 15-20 মিনিট আর কোনো গাড়ি নেই। হ্যাঁ,
নাহলে এতক্ষণ ট্রাকের লম্বা লাইনের পেছনে পেছনে আসছিলাম, এদিক ওদিক ভায়া টায়া করে, এখন অনেকটা পরিষ্কার হয়েছে। আমরা মনে হচ্ছে ঝাড়খণ্ড ছাড়িয়ে এবারে বোধ হয় বিহারে প্রবেশ করবো। চোরদাহা চেকপোস্ট লেখা আছে, এটা ঝাড়খণ্ডের না বিহার গভর্নমেন্ট, বিহারি গভর্নমেন্টেরই হবে মনে হয়। নদী বেরালাম, বুঝতে পারছি জল ছিল না, মনে হয় এটাই হয়তো ফল্গু নদী হবে। তো ফল্গু নদীতে এমনিও বলে নাকি কোনো সময় জল থাকে না? জল থাকে না, ওটা বলে দিকে বয়ে যায় সবসময়। অন্তঃসলীলা নদী। মোটামুটি আমরা গোয়ার বাইপাসে পৌঁছে গেছি, এখান থেকে নিচ দিয়ে গিয়ে গোয়া প্রায় 30 কিলোমিটার দেখাচ্ছে। গোয়া জেলার এই একটু আগে কুসাবিজা পেরিয়ে এলাম। তো আমরা উপাস থেকে যখন ঝাড়খণ্ড ছাড়ি দিয়ে গোয়া জেলার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এই জিটি রোড এক্সপ্যানশন হচ্ছে। হ্যাঁ, 4 লেন থেকে 6 লেন, হ্যাঁ 6 লেনে কনভার্ট হচ্ছে, বলে জায়গায় জায়গায় কাজ হচ্ছে, দেখে চালাতে হচ্ছে এই জন্য। এবং অনেক জায়গায় ট্রাফিক মার্জও করে দিয়েছে, ডাইভারশন আছে, ডাইভারশন আছে। এখন আমরা যে জায়গাটা ঢুকছি এটা গয়া জেলারই সেরা ঘাঁটি জায়গাটার নাম, এই নদীটা পেরালি। এখানে একটা কি মরহর নদী বলে আছে, তো এই জায়গাটাকে ঘিরে রেখেছে। তো এটা অ্যাকচুয়ালি শেরশাহের নামের সাথেই যুক্ত, মানে শেরশাহ যখন ফরিদ খান নামে আগে ছিল, আচ্ছা, তো উনি এখানে বাঘ মেরেছিলেন এই জায়গায়, তখন প্রচুর বাঘ ডাক পাওয়া যেত। আবার একখানা টোল, 7 কিলোমিটার আছে ঔরঙ্গাবাদ মোড়। তো ওখানে গিয়ে জিজ্ঞেস করে নেবো তাহলে কোন দিক দিয়ে গেলে সুবিধা হয়। ঔরঙ্গাবাদ ঢোকার আগে 6 লেন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, রাস্তাটা দেখো ঘা চকচকে রাস্তা। হ্যাঁ, আমরা ঔরঙ্গাবাদের কাছাকাছি চলে এসেছি, এদিকে সর্ষের প্রচুর চাষ হয়। একটু দাঁড়িয়ে গেলাম, একটু ব্রেক নেবো বলে অনেকটা গাড়ি চালিয়ে নিয়েছি, তারপরে এখান থেকে আবার যাবো। বাইপাস ধরলাম, বাইপাস রোড। তো মাঝে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তো জিজ্ঞেস করার জন্য কোন রাস্তা নেব, তো ঠিক হয়েছে যে আমরা ওই সাসারাম আগে ওই রাস্তায় এগিয়ে, মোহনিয়া লাস্ট বিহারের টোল ট্যাক্স একটা পড়বে মোহনিয়া, ওই টোল ট্যাক্স পেরিয়ে 3-4 কিলোমিটার যাওয়ার পরে বললো একটা ওভারব্রিজ টাইপের আছে, ওখান থেকে আমরা কি দুর্গান্তি ব্রিজ বা দুর্গান্তি মোড়, সরি দুর্গান্তি মোড়, ওইখান থেকে নিতে হবে। সেটা ডিটেল দেখাবো যেখান থেকে নেবো, একদম রাস্তার কন্ডিশনও বলবো। বললো ওই রাস্তাই ভালো, মানে এই আমরা জিটি রোড দিয়েই যাব, এই সেই জিটি রোড যেটা আমাদের শেরশাহ ও সুরির বানানো। এখন বাজে 10:50, আমরা সোননগর পেরিয়ে এসলাম, আর দিয়ে এখন এই সোন নদী ব্রিজ পেরাবো। এইখানটা একটু ভিড় ভাট্টা হয় জানো, এখানে প্রচুর বালি তোলা হয়, বালি এখন আগে থেকে একটু কম হয়েছে হয়তো, বালির পাহাড় করে রেখেছে। হ্যাঁ, তো এখানে এই জন্য প্রচুর ভিড় হয়, প্রচুর জ্যাম হয়। আজকে তো আমরা খালি পেয়েছি, এখন অব্দি খালি দেখতে পাচ্ছি সামনে, দেখা যাক পেরিয়ে যাই আগে। সাসারাম বাম দিকে থেকে গেল, বাম দিকে নেমে আচ্ছা তোমার ডান দিকে, এখন সাসারাম বাইপাসেই আছি। হ্যাঁ, দেখতে দেখতে আর একটা টোল প্লাজা, এটা 6 নম্বর টোল বোধ হয় আজকের। আমরা ১১:৪৪ মোহনিয়া আমাদের মোটামুটি আর 30 কিলোমিটার মতো, তারপর ওখান থেকে আমরা ডান দিকে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওই দিকে নেব। ওই রোডটা বোধ হয় 90 কিলোমিটার মতো, ওটা পৌঁছাতে কত লাগবে দেখি, যদি 12টা হয় 2 ঘন্টা হলে 1টা 2টো 2টোর সময় আমরা যদি চালু হই তাহলে মোটামুটি 5 ঘন্টা 7টা ব্রেক ট্রেক নিয়ে। না, অষ্টম টোল, তাই তো দেখছি হিন্দি মোড়ে, কিন্তু জায়গাটা প্রচণ্ড কনজেস্টেড টাইপের জায়গা, এখান থেকে বলছে ডান দিকে নিয়ে যেতে হবে, ডান দিকে নিয়ে আবার বাম দিকে হয়ে, তার মানে ওই ওভারব্রিজ যেটা যাচ্ছে তার এই যে এই গাড়িটা ঢুকছে যেখান থেকে।
আমরা টোলট্যাক্স থেকে প্রায় 4 কিলোমিটার চলে এসেছি। 4 কিলোমিটার আসার পরে ওভারব্রিজের সাইড সার্ভিস রোড ধরে নিচে নেমে এই রাস্তায় আমরা ডান দিকে যাব। এবারে ডান দিকে ঘুরবো। যারা কলকাতা থেকে আসবেন ভিডিওটা দেখলে আপনাদের সুবিধা হবে। জায়গাটা প্রচুর কনজেস্টেড একদম, দেখে চালাতে হবে, পুরো বাজার এলাকা। আর কেউ কাউকে মানে না, বাইকও মানে না, টোটো মানে না, রাস্তা ঘিরে ঘিরেই চলে সবাই। তো দুর্গান্তি মোড় থেকে 1 কিলোমিটার মতো এলে এখানে হাইট বার আছে, মানে এই রাস্তায় এটা বোঝা যাচ্ছে যে বড় ট্রাক চলে না, বাসও বোধহয় চলে না, শুধু ছোট গাড়ির জন্য। এই রাস্তাটা প্রত্যন্ত একদম বিহারের একদম প্রত্যন্ত জায়গা দিয়ে যাচ্ছে, তবে রাস্তাটা বোধহয় 80-90 কিলোমিটার এমনিভাবে যেতে হবে আমাদেরকে, তবেই আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এটা পাবো। মোড় কি রোড বলছিলেন একটা? না না না, এই রাস্তাটার নাম আছে, দেখেছিল তখন দুর্গান্তি রামগড় রোড নাকি একটা বাজার মতো। ওই নদীটার এপারটা কিন্তু ইউপি, আর ওপারটা আমরা যখন ছিলাম তখন বিহারের মধ্যে ছিলাম। তো মোটামুটি এইরকম রাস্তায় আমাদের যেতে হবে অনেকটা রাস্তায়, তারপরে সেই 340 কিলোমিটারে সেই রাস্তাটা পাবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এলাম বোধ হয় না? একদম আসার পরে রাস্তাটা অনেকটা চওড়া হয়ে গেছে, চওড়া যেটা একদম সংকীর্ণ টাইপের ছিল এটা কিন্তু অনেকটা চওড়া হয়ে গেছে রাস্তাটা। এখন গঙ্গার ঠিক পাশ দিয়ে যাচ্ছি, আর এখানে একটা ব্রিজ রয়েছে গঙ্গার উপরে, কিন্তু আমাদের যে যাওয়ার যে রাস্তা সেটা কিন্তু এখান থেকে একটু আগে গিয়ে আরো একটা গঙ্গার ব্রিজ পাবো সেটা দিয়ে। ও এই রাস্তা ধরে চলতেই আছি চলতেই আছি। এ তো দেখাই পেলাম না পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আর খিদেও পেয়ে গেছে খুব জোর, জয়দীপ দাও কিছু খাওয়াচ্ছে না, তো দেখা যাক এখন কখন পাই আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। ট্রেন লাইন গেছে কিন্তু ট্রেন যায় না সামনে না। আর 2 কিলোমিটার গেলে আমরা গঙ্গা পেরাবো, গঙ্গা পেরিয়ে আরো 15 কিলোমিটার যাবো, যাওয়ার পরে মোটামুটি পূর্বাঞ্চল এক্সপ্রেসের মুখ দেখতে পারি। পেরাবো তাই তো? গঙ্গা মার দা ব্রিজ। আচ্ছা বেনারস তাহলে কি ওপারে? বেনারস তো ওপারেই, ব্রিজটা ভালোই বড়। এখন তো গাজীপুর ছাড়িয়ে অনেকটাই এসেছি, জানি না আর কতটা যেতে হবে, কিন্তু এই দিকটার পোর্শনেও প্রচণ্ড কনজেস্টেড, গাড়ি ট্রাফিক টোটো গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সব রয়েছে, গাধার গাড়ি, সবজি মন্ডি আছে, সবজি মন্ডি আছে, ওই জন্য ভিড় বেশি। এই জায়গাটা হচ্ছে জঙ্গিপুর, গাজীপুরের মধ্যেই। তো কিছুক্ষণ বাদেই বোধহয় আমরা ওই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কে পাবো। হ্যাঁ একটা কি রায়পুর ওয়াগপুর থেকে বলছে পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে পাবো। তো এই জায়গাটা তো মন্ডি, মানে পুরো চৌকি রাস্তার উপরে পাশে দোকান, ট্রাক, গোডাউন, গোদাম, মানে কি এটা কোনো হাট বসেছে নাকি বলো তো? না না, সবজি মন্ডি হতে পাইকারি রেটে পেটে যাবে কোথাও জিনিসপত্র, রাস্তার দিকে পাশে হোলসেল মার্কেট মনে হচ্ছে, তাই হবে। গাড়ি দেখো, গাড়িগুলো সব 100-তে বেরিয়ে যাচ্ছে, 100-110।